আমি কি বলবো আমি বুঝতে পারছি না। আমি আজকের এপিসোড নিয়ে আসলে আমার বলার ভাষা অলমোস্ট হারিয়ে গেছে, আমি কথা গোছানোর চেষ্টা করছি যে আমি কি বলে শুরু করব। আচ্ছা শুরু থেকেই শুরু করি। অবভিয়াসলি আমার এই শোর জন্য আমি শ্যুটের আমার ডেট থাকে, সো আমি ডেট অনুযায়ী শ্যুটিং করতে যাই। তবে সেই দিনে আমার একটা ইন্টারভিউ থাকে, সো আমি আগে থেকে বলে নিই যে আমি ওই ইন্টারভিউটা শেষ করে, ওটা এক ঘন্টার একটা ইন্টারভিউ, সকালবেলা শেষ করে আমি এক দেশ দুই কুকে শ্যুট শুরু করব। এবং আমি জানি যে সেদিন আমরা শ্যুট করছি পিয়ার একটি এপিসোড, যেখানে পিয়া ফারুক ভাইকে পিয়ার হাজবেন্ডকে সারপ্রাইজ করবে। বিকজ আমি একটা পার্সন, আমার সবসময় ভয় লাগে যে আমি কাউকে সারপ্রাইজ দিতে যে না হয় নিজে সারপ্রাইজ হয়ে যাব। সো আমি ইন্টারভিউ শেষ করে আসি, কিছুক্ষণ পর পিয়া আসে। তো শাকিল ভাই যখন আমাকে বলছিল যে পিয়া আমরা একটা, তখন তুমি খুব সুন্দর করে টেকনিক্যালি হ্যান্ডেল করবা, আমি আচ্ছা ঠিক আছে। দেখলাম একটা জোন তৈরি, সেখানে পিয়ার সঙ্গে আমি বসে গল্প করব যে কিভাবে কি সারপ্রাইজ করা যায়। কিছুদিন আগে ফারুক ভাইয়ের বার্থডে চলে গিয়েছিল, আমি খুব খুশি, আমিও খুব খুশি। কাজ করতে গিয়ে, ফাইভ ফিল্মে ফ্রেন্ডস করতে গিয়ে অ্যাকচুয়ালি পিয়ার সঙ্গে আরও বেশি ক্লোজ হয়ে ওকে আরও আগে থেকে অনেক বছর আগ থেকে চিনি। আমি বলি, বলো। আচ্ছা আমরা খুশি বিকজ আমরা অনেকদিন পর একসাথে আফটার ফাইভ ফিমেল ফ্রেন্ডস। হ্যাঁ মানে দেখা হয়েছে বাট অনেক গ্যাপে গ্যাপে, অনেক গ্যাপে গ্যাপে গ্যাপে, ইউ নো, বাট ওটা আজকে আমি উত্তর করে নিব। হ্যাঁ বুঝতে পেরেছি, নাবিলা যখন আমাকে ফোন দিয়েছে যে পিয়া ফারুক ভাইয়ের বার্থডেতে আমি আসিনি কিন্তু আমরা একটা সারপ্রাইজ দেবো। আচ্ছা ঠিক আছে। তো পিয়াকে বললাম হ্যাঁ তো কি রান্না করবা, সেদিন তুমি ফারুক ভাইয়ের বার্থডেতে রান্না করেছিলা। বলো না, তো আন্টি রান্না করেছে, মানে ফারুক ভাইয়ের মা রান্না করেছে। ফারুক ভাই তোমার রান্না খুব পছন্দ করে, আমি সরুনি মিস করেছে তোমার রান্না ওই দিন। তুমি কি বলতে চাচ্ছো আমি ফারুকের জন্য রান্না করবো, এরকম কিছু করার লাগবে? মানে তুমি করো, আমি জানি ফারুক ভাইয়ের জন্য রান্না, সো উনি নিশ্চয়ই আশা করে বা একটু তুমি সারপ্রাইজ করলা ওনাকে। কোনো ওকেশন তো লাগে না, মানে উনি নিশ্চয়ই বার্থডের পরপর আশা করবে না যে হঠাৎ করে তুমি ওনার জন্য রান্না করবা। আমরা খুব ভালো ফ্রেন্ড, তো ওর জানে আমি মাঝে মাঝে রান্না করি, এমনি তো সারপ্রাইজ অনেক দিয়েছি, এখন রান্না করে আবার সারপ্রাইজ দেওয়া লাগবে। আচ্ছা এরকম করলে কীরকম হয়, আমি রান্না না করে তুমি রান্না করে ফারুককে সারপ্রাইজ দাও, করো, সমস্যা কি? পিয়া এরকম করে কথা বলছে, মানে ফারুক ভাইকে নিজেই বলছে সারপ্রাইজ দিবে, বলছে ফারুকের কি পছন্দ, তোমার কি পছন্দ বলো তো। আমার প্রথম থেকে মনে হচ্ছিল যে নাবিলাকে যাই দেবো তাই খাবে, ও খুব মজা করেই খাবে। আর গলা চিংড়ি খুব পছন্দ করে, মালাই কারি, মালাই দিয়ে গলা চিংড়ি। তো পিয়া বললো ফারুকের এটা পছন্দ ওটা পছন্দ, ঘুরে ফিরে আমাকে জিজ্ঞেস করলো তোমার কি পছন্দ, তুমি তো থাকবো আমার সাথে, তুমি কি পছন্দ করো, তোমার জন্য কিছু একটা করো। বলে না তারপর বলো তুমি কি খেতে চাও, তোমরা যেহেতু আসছো। এইটা আমি ভাবতে চিন্তা করি, হ্যাঁ আমি বৃষ্টি পড়ছে সেদিন খুব বৃষ্টি ছিল, একটু সহজ খাবার বলো যাতে বৃষ্টি যেহেতু হচ্ছে খিচুড়ি হতে পারে। আমার মনে হয় কি আমরা গরুর গোশ বা খাসি, তুমি মাটন করো, আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন মাটন খাওয়া হয় না, করতে পারি খাসি করতে পারো, মাটন করা যায়, মাটন করা যায়, মাটন করো, গরুর মাংস অনেক ইউজুয়ালি খাওয়া হয়। আচ্ছা মাটন মাটন মাটন, ওকে, খিচুড়ি মাটন এবং ওনার জন্য চিংড়ি মালাই উনি পছন্দ করে, সো ওটা করছি। আচ্ছা সুইটসের মধ্যে কী রাখা যায়, ইয়ে কী করবো, একটা ডেজার্ট করবো, ডেজার্ট কী করবো আমি জানি না, বাট আমার রসমালাই খুব ভালো লাগে। তখন বলে রসমালাই রসমালাই, আমি আচ্ছা ঠিক আছে রসমালাই, ওকে। তাহলে কিন্তু আমাদের খাবার দাবারের জন্য খাবার দাবারের শপিং করতে হবে, পৌনে তিনটা বাজে, তারপরে তোমার বাকি গিফট কিনতে হবে, তারপর বাসে এসে তোমার রান্না করতে হবে, এই জন্য আমাদের এখন তোর দিতে হবে, চলো। রান্না কি তুমি হেল্প করবো না আমাকে? হ্যাঁ আমি খুব ভালো হেল্প করতে পারি। আমরা শাকিল ভাইয়ের অফিসে আসলাম, আমি নাবিলা শাকিল ভাই, তখন আমাদের প্ল্যান হচ্ছিল যে নেক্সট প্ল্যানটা কী করে করব। আমরা যখন বের হব এমন সময় পিয়া বলে যে ও ক্লাস করতে যাবে। আমি হাসা খুব কন্ট্রোল করার চেষ্টা করছি এবং নাবিলা আমার দিকে তাকাচ্ছে বারবার। শুটিংয়ের মাঝখান দিয়ে ক্লাসে চলে যায়, আমি একটু ক্লাসে যাবো, এক ঘন্টা ক্লাস করাবে, এটা মানে একটা কমন সিনারিও, সো ইট ওয়াজ ভেরি কনভিনসিং যে পিয়া হুট করে বলবে আমি ক্লাসে যাব। সো আমিও না কত মানা করিনি, শাকিল ভাই খুব খেপে যাচ্ছে, হ্যাঁ পিয়া তুমি ভাবে কিভাবে ক্লাসে যাবা, এক ঘন্টা। আমার না একটা ভরসা ছিল কি যে পিয়া এরকম যায় পিয়া ফেরত চলে আসে। আমি 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 আজকে এই কাজটা রাখার কোনো দরকার ছিল না তো, আমি তো তোকে বলছিলাম।
ও বলছে আমি 4টার মধ্যে চলে আসবো বলছে তুমি 4:45 মধ্যে চলে আসো বলে কি হ্যাঁ হ্যাঁ আমি 4:45 তো আমার একটা ভরসা ছিল যে ও চলে আসবে কারণ ও এটা করে ক্লাসের জন্য চলে গেলাম এদিক দিয়ে শাকিল ভাই দেখি পিয়া এটা কি করলো খুব পিয়াকে নিয়ে আমাকে খেপানোর চেষ্টা করলো আর আমার মনে হচ্ছে যে আগে একটু 1 ঘন্টা পেয়েছি আমি একটু রেস্টেস নেই লাঞ্চ টাইম হয়ে গেছে না না পিয়াটা কি করলো শাকিল ভাই না পিয়ার লাঞ্চ আজকে টাচ করবো না পিয়া এরকম করে আমাদের ডিচ করলো চলে গেল তাহলে কি করবো পিয়ার খাওয়া খাবো না খুব মজা করে আমরা খেলাম তারপর দেখি আর আসে না শাকিল ভাই 4টার পর ফোন দিল তখন বলে যে 4:45 বাজবে আসতে এক মিনিট তুমি প্লিজ একটু ব্যবস্থা করো আসো আমি যে তাইলে তো ইটস টু লেট কি করা যায় এর মধ্যে শাকিল ভাই হঠাৎ করে 4:45 হলে আসার দরকার নেই পিয়া তোমার ঠিক আছে আমি যখন ফোন ধরলাম শাকিল ভাই বলছে পিয়া তোমার যদি এত দেরি হয় আমরা কি করে শুট করব আমি তো এদিক দিয়ে অনেক হাসাহাসি শুরু করে দিয়েছি শাকিল ভাই বলে না 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 সিরিয়াসলি আমি কিন্তু আরে কি আশ্চর্য তুমি বুঝতেছো না আমাদের এটা আর কে তুমি হাসছো কেন তুমি শাকিল ভাই সাথে নাবিলা ভাষা আমি বুঝতে পারছি আমি তো হাসি কন্ট্রোল করতে পারছি না এখন আমি বলতেছি 4:45 কথা নেই বার্তা নেই বললো যে আচ্ছা সারিকা ফোন দিচ্ছে সারিকাকে বললে কেমন হয় ইফ শি এগ্রিস ইফ শি এগ্রিস দি অনলি পসিবিলিটি ইজ ওয়ান ডিশ হুইচ উইল টেক হাফ অ্যান আওয়ার লেট যেহেতু হয়ে গেছে জাস্ট একটা ডিশ হবে আর কিছু হবে না আমিও বলেছি হ্যাঁ লেট যেহেতু হয়ে গেছে একটা ডিশই করবো আর কিছু করবো না দেখি সারিকাকে ডাকছে তারপর সারিকাকে ফোন দিচ্ছে সারিকা ফোন ধরে না আর আমি এদিকে বারবার বলে যাচ্ছি সারিকাকে ফোন দিচ্ছেন সারিকা তো লেট করে এটা এটা আমরা মোটামুটি যারা ওর সাথে কাজ করেছি ওর একটু লেট করার একটা ভালো সুনাম আছে আমি যে কি করব সারিকার সাথে করেন এখন আমাদের তো করতে হবে না বাদ দিব না ও যদি আসে তাহলে ওকে অ্যাসোসিয়েট দোকান না দিব পরে আমি আর ওয়াফাপু একসাথে মিলে স্বপ্নতে গেলাম স্বপ্নতে গিয়ে আমাদের পিয়াপুর সাথে দেখা হলো আমার সাথে ছিল নাবিলার ভাই এবং বোন আফনান এবং ওয়াফা আমি ক্যারি করছি তো স্বপ্নতে এসে পরে আমি আমি আর আমার ভাই চলে যাই পিয়াপুকে হেল্প করতে কি হচ্ছেটা কি মানে আমি বোকা হবো না বোকা বানাবো না কি করবো বিকজ টু বি ভেরি অনেস্ট যে এটার পিছনে মাস্টার মাইন্ড তার কোনো ভরসা নেই সো অফিসে গেলাম যে উপরে উঠলাম ঢোকার সাথে সাথে মানে জাস্ট মেইন ডোরটা খোলার সাথে সাথে দেখলাম সামনে ক্যামেরা ট্যামেরা আমি লাইক ওকে ফলো করছে অফিস রুমে গেলাম যে দেখি অনেকক্ষণ পর দেখি সারিকা শোড আপ দেখ আমরা একটা প্ল্যান করব এখন ঠিক আছে ওই প্ল্যানটা আমি তোমাকে জানাচ্ছি তখন আসলে ওই মোমেন্টে আমি নিজে ফর আ সেকেন্ড কনফিউজড হয়ে গেছি আমি নাবিলের তাকে বললাম যে তুমি অ্যাট লিস্ট বলো হোয়াটস হ্যাপেনিং কজ আই ডোন্ট নো এনিথিং এখন আমাদের লাইট রেডি সব রেডি তুমি হচ্ছে গেস্ট আমাদের এখন তুমি কাকে সারপ্রাইজ করতেছো এগুলো আমি প্ল্যান করে ফেলছি সব একটু পর দেখি দুজনের মধ্যে কি জানি ইন্টারঅ্যাকশন হচ্ছে আজকে একটা ঝামেলা হয়ে গেছে বোকার মতন প্রিটেন্ড করে বলছে হ্যাঁ কি এখন তো কিছুই বলছো না সবই পরের জন্য রেখে দিচ্ছ একদম এটাও আমি বলবো এটা হচ্ছে কানেক্টেড পিয়ার সাথে তো
হচ্ছে ওকে বিজি রাখা। এদিকে চলছে অনেক বড় অ্যারেঞ্জমেন্ট খাওয়া দাওয়ার, সেই অ্যারেঞ্জমেন্টটা কে করছে রাইট? এটা স্বাভাবিকভাবে কোয়েশ্চেন আসারই কথা। সো যেটা হচ্ছে এখানে আমরা আমাদের ফেভারিট পারসন নাবিলাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে, সেই অ্যারেঞ্জমেন্টটা আসলে করছে প্রিয়া। আমি খুবই টেনশনে ছিলাম যে ওকে নিয়ে প্ল্যানটা করা হলো, বিকজ ও যে শোটা হোস্ট করছে যেখানে ও সবাইকে সারপ্রাইজ দিয়ে বেড়ায়। সো আমাদের মাস্টার প্ল্যানার শাকিল ভাই তিনি প্ল্যানটা করলো যে আমরা লাস্ট এপিসোডে মানে নাবিলাকে সারপ্রাইজ দিবে। উনি খুব ভালো করে আগে থেকে ঠিক করে রেখেছিল যে নাবিলাকে কী করে বসায় রাখা সম্ভব একটা জায়গায়। তাড়াতাড়ি করে আমরা কেনার চেষ্টা করছিলাম যে বিকজ আমাদের ধরতে হবে নাবিলা বাসায় চলে আসার আগে, রান্না করতে হবে, সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। তাড়াহুড়ো করে স্বপ্নতে শপিং করলাম, মানে পিয়ার পোর্শনটা ছিল হচ্ছে নাবিলার বাসায় সবকিছু অ্যারেঞ্জমেন্ট সবকিছু রেডি করা। একটা ক্যামেরা কিন্তু পুরা আমাকে ফলো করতে করতে স্বপ্ন পর্যন্ত গিয়েছে, এবং আরেকটা ক্যামেরা পুরা কিন্তু সব সময় নাবিলার দিকে ছিল। মানে টক দই সালাদেও লাগছে, যদি এবার ইভেন খাসিতেও লাগে তাহলে তো হলোই। আমরা তিনজন মিলে আরও প্ল্যান করলাম যে নাবিলা কী পছন্দ করতে পারে, কী কেনা যেতে পারে। স্বপ্ন থেকে আরও কয়েকটা জিনিস নিলাম ঘর ডেকোরেট করার জন্য, আপনি রুম ডেকোরেট করার জন্য, যেরকম বেলুনস, তারপরে ক্যান্ডেলস। কিন্তু আমার মাথায় প্রথম থেকে ঘুরছিল যে লাস্ট 12টা সাকসেসফুল সারপ্রাইজ শোয়ের পর যে হোস্ট তাকে আমরা কিভাবে সারপ্রাইজ দিতে পারবো। আচ্ছা, ও লিখছে সরি, এক্সট্রিমলি সরি, বাস শেষ। আচ্ছা, আর লাগতে সাউন্ড পাউডার কি লাগতে পারে, যেরকম সরিষার গুঁড়ো আমি একটু আগে কই জানি দেখলাম। এই যে তো আমরা ইনগ্রেডিয়েন্টস কিনতে শুরু করলাম। তুমি তো জানো অপূর্ব ভাই তোমার ফ্রেন্ড, এবং সে তো সারপ্রাইজ মাস্টার, সারপ্রাইজ দিতে সে খুব পছন্দ করে। অপূর্বের সাথে আমরা ফার্স্ট এপিসোডে শ্যুট করেছিলাম, সো আমরা লাস্ট এপিসোডটা করি যেখানে আমরা অপূর্বকে সারপ্রাইজ দেবো। সো আমি চিন্তা করছি হাউ অ্যাবাউট গিভিং হিম আ সারপ্রাইজ। এক্স্যাক্টলি, দ্যাটস আ ওয়ান্ডারফুল আইডিয়া, কারণ যেটা বললাম যে ও অলওয়েজ করে, সো ওর জন্য কিন্তু কখনো আমার মনে হয় ওরকম ভাবে কোনো কিছু কেউ করা মানে আমি জানি না, করেছে না অদিতি হয়তো করেছে ওর বার্থডেতে, আয়েশার ওর বার্থডে সেম ডে। আচ্ছা, ফাইনালি আমরা প্ল্যান করলাম, ঠিক আছে ফাইন, আমরা অদিতির সঙ্গে কন্ট্যাক্ট করব, করে অপূর্বকে আমরা সারপ্রাইজ দেবো। সারপ্রাইজটা কি দিতে পারি? অপূর্ব ভাই অদিতিকে সারপ্রাইজ করেছিল, সো আমার মনে হয় ফার্স্ট এপিসোডে, তো আমার মনে হয় কি এটা খুবই তার জন্য একটা আনএক্সপেক্টেড সারপ্রাইজ হবে। আই থিঙ্ক দ্যাট উইল বি ফান, এবং আমার কাছে মনে হচ্ছে যে উনাকে সারপ্রাইজ করার জন্য তোমার চেয়ে বেটার কেউ হতে পারত না। পিয়াপু বলছে যে আচ্ছা ঠিক আছে, শপিং তো করলাম, রান্নাবান্না তো করবো, বাট এটা ছাড়াও নাবিলা কী পেলে সারপ্রাইজ, মানে কী পেলে খুশি হতে পারে? খুব চাচ্ছিলাম যে আপনাকে একটা অর্গানাইজার, অ্যাক্সেসরিজ, জুয়েলারিজের একটা অর্গানাইজার গিফট করবো। এটা রিজন হয়েছে যেমন শ্যুটিংয়ে তো খুব রেগুলারলি যাওয়া পড়ে, অ্যান্ড একসাথে অনেক রকম জিনিসই নেওয়া লাগে। নাবিলাকে অকুপাইড রাখার জন্য ওখানে আরও একজন আসবে, সারিকা আসবে। অ্যাজ ফার অ্যাজ আই নো ওর ফেভারিট হচ্ছে ফিশ। বলো অপূর্ব তো তোমার ফ্রেন্ড, কবে থেকে ফ্রেন্ডশিপ স্টার্ট, কী খেতে পছন্দ করে? সারিকাও খাটখাট করে বললো এই এই ফিশ খেতে পছন্দ করে, যেটা আমরাও জানি। তো তুমি তাহলে কি ফিশের কিছু করছো তার জন্য? That would be better. That would be better. তুমি কারো হেল্প নিবে, অদিতি বা কারো? We can. অনেক আছে দেখো, এই যেগুলো আছে এগুলো সুন্দর, একসাথে অনেকগুলো জিনিস আটে, এরকম টাইপের কিছু হলে ভালো হয়। পছন্দ করে কিনলাম জুয়েলারি বক্স,
ওয়াইফাই পছন্দ করলো, দুটা খুব সুন্দর জুয়েলারি বক্স পছন্দ হয়তো করবেই। আমরা চলে আসলাম সোজা নাবিলার বাসায়। বাজার টাজার শেষ, এখন হচ্ছে রান্না করার পালা। আন্টি রসুনের পেস্ট, রসুন আর পেঁয়াজটা রাখেন, তাহলে ইয়েটা লাগবে না, শুধু আদা লাগবে। তোমরা যারা কলিগস আছো বা ফ্রেন্ডস আছো, তাদের মধ্যে কাদের দেখলে উনি আসলে হ্যাপি হবে, যাদেরকে আমরা এই মুহূর্তে হঠাৎ করে ডাকতে পারবো, সেটাও প্ল্যান করতে থাকি। রাইট, চলো বের হয়ে যাই। আউট অফ নোওয়্যার হঠাৎ করে সাকিল বলে কি, আচ্ছা আমার মেয়েকে দেখলো যে পরিমাণে খুশি, আর কোনো কিছু দেখলে তো খুশি হয় না। I was looking for the scope je excuse niye ami nabilar theke chole jete parbo age theke janle to tomar shobche instant kora ajke hotat phone diye hotat amake prize er byapar ta instant hi hoy just fish korbo ar kichu korbo na ami bolchi ha ha jehetu ajke amra eto 6ta dinner time kichu kom por kokhon korbe ki ei eta abar age theke amar মানে আমার শাকিলের প্ল্যানিং এ ছিল যে আমরা একসঙ্গে যাব, বাজার করব, সব কিছু করব, বাট একটা টাইমে আমার ওখানে থেকে টাইম অফ নিতে হবে, যেই টাইমটা অ্যাকচুয়ালি আমরা নাবিলার বাসায় আসব। চল বের হয়ে যাই। আমি নাবিলার আম্মা, আন্টি, ওয়াফা, আফনান সবাই মিলে, মানে আফনান তো পিচ্ছি একটা ছেলে, ও দেখি কি পেঁয়াজ ছিলছে, রসুন ছেলার চেষ্টা করছে, আমি বুঝতে পারছি ওরা কখনো কিছু করেনি, ইনফ্যাক্ট ওয়াফাও করেনি, আমাকে বারবার বলছে আপু কী করবো কী করবো, আমি কি করো করো তোমরা আস্তে আস্তে যেটাই পড়ো সেটাই করো। পসিবল গেস্ট যাদেরকে দেখলে আপনি খুশি হতে পারে সবাইকে একে একে কল দেওয়া স্টার্ট করলাম। এখনও রান্নাবান্না চলছে, খিচুড়ি, খাসির মাংস, বাট আপু যদি না আসেন তাহলে তো কোনো ইয়েই থাকলো না, অল্প টাইমের জন্য হলেও প্লিজ এসে। অপূর্ব ভাই এখন কোথায়? ও শুটিং গেছে। আমরা স্বপ্নতে ঢুকবো, একটা ফিশ নিবো, ফিশের সাথে একটা কোক নিবো, শেষ, তাই তো? মশলা কিছু নিচ্ছি? মশলা কিছু লাগবে না, আমি যেটা না 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 আমি যেটা করবো যেটা জাস্ট ফিশের কিছু লাগবে, শুধু ভিনেগার লাগবে, শুধু ভিনেগার ভিনেগার। আমরা ওখান থেকে বের হলাম, বের হয়ে ফার্স্টে গেলাম স্বপ্নতে। সুন্দর মতো যেমন আমাদের শোয়ের ফরম্যাট, আমরা স্বপ্নে গেলাম। স্বপ্ন যাওয়ার পরে ইলিশ মাছ নিয়ে কতক্ষণ খুব দেখা টাকা হলো। আচ্ছা বড়গুলো ফ্রেশ ছিল, বাট ওটা আবার প্রেশার কুকারে দিব তো আমি স্টিম করতে, নর্মালি তো স্টিম করতে অলমোস্ট 5-6 hours লাগে, সো এটা আমি 1 hour করে। অনেক বিভিন্ন ছবি দিয়ে ফ্রেমস আকারে সাজানো থাকবে, এটা আপনি খুব শখ ছিল? এটা অনেক নিচু হয়ে যাবে না, আমার যে স্টেটে কথা। আমি যখন রান্না করছি, আমি আর আন্টি, আমার দেখছি কি কোনো গন্ধ, কোনো স্মেল আসছে, সর্ষের তেলের কোনো কিছু রান্না করলে তো খুব সুন্দর একটা স্মেল আসে, অনেক ঝাঁঝে এক জায়গায় বসারই কথা না। রাইস ব্রান ওয়াল একটা করে গন্ধ নাই কেন তেলে? ক্যানটা নিয়ে দেখলাম যে না কোনো ঝাঁঝি তো নয়, পরে ওটাকে দেখলাম ওটা সর্ষে তেল অ্যাকচুয়ালি ছিল না, ওটা অন্য কোনো একটা রাইস ওয়াল টাইপের কিছু ছিল। এটা আবার বেশি ছোট হয়ে যাবে, এটা নাই তো
ছোট সাইজ ইলিশ নিলাম কারণ ওটা তো যদি স্টিম করব বেশি বড় নিলে হবে না না এটা আবার একটু এটা প্রেসার কুকার ঢুকবে না মানে এখান থেকে নিয়ে ফেলো তো আমাকে বল আর কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখি শুধু একটা ফিশ কিনছি একটা ভিনেগার কিনলো আর কিচ্ছু কিনলো না একটু বড় বটলই নিয়ে নে কারণ ভিনেগার অনেক লাগে নাবিলাও বুঝতে পারছেন শুধু একটাই আইটেম আবার কোনো ইনগ্রেডিয়েন্টস নাই শুধু ফিশ আর ভিনেগার ব্যাপারটা কি আমি তখন বুঝলাম শুনো আমি তো খুব আমি না বুঝিনি আমি ধরে নিয়েছি সন্ধ্যা হয়ে গেছে দেরি হয়ে গেছে সো আমরা বেশি কিছু রান্না করছি না সো এ কারণে সারিকা নিচ্ছে না কিছু চাইনিজ আইটেম রান্না করতে সেটা অনেক সিম্পল রাখি মানে ওটার তো টেস্টটাও একটা র টেস্ট আসে আমার কাছে আই লাইক দ্যাট ওয়ে আমার আবার বেবিকে আনতে যেতে হবে ওটার জন্য আমার তো চারিকা বললো যে আচ্ছা এক কাজ করি আয়াসের সাথে তো আনায়ার খুব ভালো ফ্রেন্ডশিপ সো আমি আনায়াকে নিয়ে আসতে যাবো এক ফাঁকে আমি যে তুমি কেন নিয়ে আসতে যাবে তুমি বলো কেউ নিয়ে আসো কত দূর যাবো আশেপাশে ওকে কি আর পাবো যদি কারণ চারিকা খুব মুডের উপর চলে চারিকার যদি হঠাৎ মনে হলেও আসবে না তখন কী হবে আমি গাড়ি নিয়ে যাবো আমি আর কিছু বলছি না ওর সামনে বাট আমি জানতাম যে আমি সারিকাকে একা ছাড়বো না সো ওটা আমি কোনোভাবেই হতে দিতাম না জাস্ট আমরা ভিনেগার একটা ফিশ আর কী নিলাম কোক নিয়ে বেরিয়ে পড়লাম গিফট কিনতে হবে অপূর্বের জন্য অপূর্বের কী পছন্দ করে পারফিউম পছন্দ করে গেলাম যেমন অদিতির টাইমে কিন্তু খুব ফিশি ফিশি হয়ে গেছিলো অদিতি কী হচ্ছে না হচ্ছে এই টাইপের একটা এরকম যদি কিছু করা যেত দেখো পারফিউম কোনটা নিবা আচ্ছা আপনি ছেলেদের করো তুমি না আমি বারবার বলছি ছেলেদের পারফিউম দেখান তো ভাই ভালো কোন পারফিউম কিনবা কোনটা ভালো তো খুব ছেলেদের পারফিউম দেখছি শাকিল বলে না তোমাদেরটা আগে দেখো ওই মেয়েদের পারফিউম আগে দেখো তো নাবিল বলে দেখো না আচ্ছা আপনি ছেলেদের একটা পারফিউম দেখাবেন আর ওদের দুইজনের জন্য দুইটা পারফিউম দেখাবেন এরকম উল্টো পাল্টা শাকিল ভাই মাঝে মাঝে একটু এদিক সেদিক কথা বলে সো আমি বলছি যে হয়তো ওনার মন চাইছে উনি বলছে আমি আই নো আইডিয়া যে উনি কেন বলছে আমি এত সিরিয়াসলি নেই নাই পারফিউমই নেই পারফিউম যে আবার শাকিল ভাই একটা ব্র্যান্ড বলে দেন না যেটা ছেলেদের ভালো আপনি ভালো জানেন ছেলেদের মেনদের সব পারফিউমের কথা বারবার বলছি উনি বলে কি এই তোমরা তোমাদের জন্য দেখো একটা তোমরা একটা তুমি আর সারিকা মিলে একটা কিনো নিবা তুমি তোমার পছন্দ মতো নিতে পারো বারবার আমার দিকে এমফাসিস করছে আমি আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তোমার যেটা পছন্দ ওটা না পরে যদি তোমার না পছন্দ হয় এটা আমি ইউজ করেছি এটা খুব ভালো ভেরি নাইস স্মেল সফট একটা স্মেল খুব সুন্দর সুদিং নাইস স্মেল তখনই দেখলাম আমি জানি না কোন ফাঁকে সারিকা কেন অপূর্ব ভাইকে ফোন দিল অপু এই তো অপু বলে হ্যাঁ সারু কি খবর কনভারসেশনটা না এমন ছিল আমার বোঝা যাচ্ছিল যে ওরা ফার্স্ট টাইম কথা বলছে এই মুহূর্তে এর আগে তোর কথা হয়নি কি ব্যাপার আমরা একটু প্রবলেম সামনাসামনি বললে ভালো হয় সামনাসামনি কথা বলতে বলে তুমি কোথায় বলে আমি বনানীতে বনানী আজকে তোমার সাথে কে তোমার সাথে কি শাকিল আছে আর আমি তো এটা কি হলো আমি তো গাড়িতে শাকিল তোমার সাথে ওকে ফোন দাও আমি না একদমই না ও তো পাশে নাই কোথাও নাই আরে না রে বাবা নাই আমি কিভাবে বুঝাবো অপু আমি জানি এক ডিশ দুই কুকের আজকে শুট হচ্ছে আমি না মানে কি আচ্ছা আমি হলে কি আমি তোমাকে বলবো তোমাকে কে বললো অতিথি বলেনি তো আচ্ছা না না তোমার অফিস থেকে মনে হয় কেউ শুনেছে আমি তো মানে এটা কি হলো আমি না এখন এটা কি হলো বিকজ এরকম কখনো হয় নাই মানে ইটস দ্য ফার্স্ট টাইম এরকম কিছু হচ্ছে এখন কি করবো তুমি পাশে গেছো মাঝখানে ফোন দিছো তুমি সেই আমাকে বলে বারবার এক একটা জিনিস করতে আমার সেই আমার উপর ব্লেমটা চাপায় দেয় শাকিল ভাই তো বলে না এটা নিশ্চয়ই সারিকা বলছে আমি না সারিকা কেন বলবে বলে হ্যাঁ আই এম শিওর তুমি কোনো না কোনো ভাবে অপূর্বকে জানাই দিছো বিকজ তুমি থাকতে চাও না বা কিছু একটা আমি লাইক আরে আমি জানি না এই সিরিয়াসলি আমি কেন জানাবো আমার সাপোর্ট সিস্টেম নাবিল আবার খুব জাস্টিফাই করছে ও যখন এখন ফোন দিল অপূর্ব কিন্তু ভয়েসে বুঝে গেছে যে ও মাত্র ফোন দিছে হে সারু কি খবর এটা শুনেই বোঝা যাচ্ছে যে অনেকদিন পরে কথা হচ্ছে আমরা বনানিতে একটু সে হিন্ট পাইছে এক দুই হচ্ছে যে তুমি একটু উ আ করছো সে তো আমাদের সব এপিসোড দেখে দেখে বুঝে গেছে
না এটা নাবিলার গলা না নাবিলা তো নাবিলার এক্সপ্রেশন দেখার মতো ছিল নাবিলা এখন কি করব ফার্স্ট টাইম এমন হলো আমরা সব সময় এক্সপেক্ট করতাম যে কোন না কোন এপিসোডে আমরা ব্লান্ডার করব ব্লান্ডার আপনি আমার সাথে কথা বলতেছেন মধ্যে ফোন দিছেন কেন আমি দিছি না কি আপনি বলছেন কেন আমাকে থামায় ফোন ধরতেন শুন আজকে আসলে সবকিছু কুফা বুঝছো আপনার অফিস থেকে কি কেউ বলছে বা এসে সারাদিন বসে এটা কিন্তু যাতা হলো এটা পান্থ অদিতি নেলে সারিকা ওর মতন গেস করে যাচ্ছিল বেচারি শি ইজ অ্যাকচুয়ালি সুইট বনানিতে ধরছে এক আর একটু উ আর একটু কথা ছিল ফোন করে হাসতেছে তারপর ধাপ করে তোমার গাবাই দেখছ না বিলান্ডার তা আপনি তখন ব্লান্ডার করলেন আরে আমার কি মাথা কাজ করতেছে নাকি আই ওয়াজ লুকিং ফর দ্য স্কোপ যে আমি কোন না কোন একটা ইস্যু নিয়ে হয় শাকিলের সঙ্গে রাগ দেখায় যে তুমি আমাকে খামাখা বিনা কারণে ব্লেম দিলা আমি চলে যাব এখান থেকে শাকিল ভাই দরকার নেই অপূর্ব একটা গিফট হারালো তোমরা দুজনেই পারফিউম নিয়ে চলো আমি বলি দরকার হয় মাঝে আমি বলি এটাই টেলিভিশন কন্টেন্ট রেখে দেন এটা একটা কথা কিন্তু এটার মাঝখানে যে কত কিছু হলো ও মাই গড সেই দিন ছিল একটা হরিবল ডে আমি এটা আইডিয়া দেব ব্যাট সারিকা লাগাইছে আবার শাকিল শুরু করলো তার মানে তুমি বস খুব ক্রিয়েটিভ হয়ে বলছি আমি এটা আইডিয়া দিই আমি একটা আইডিয়া দেই আমি একটা আইডিয়া দিতে পারি বলো দাও আইডিয়া দাও আজকে এটা এখানে বন্ধ করি আমরা অপূর্বকেই সারপ্রাইজ দেব আজকে আমরা তাহলে সারপ্রাইজ দিব না আমরা দুদিন পরে সারপ্রাইজ দেব যখন আসলো সে আর এক্সপেক্টই করবে না আমি লাইক বাহ দেখি 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 সারিকা খুব খুশি হ্যাঁ 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 আমি যাই আমি যাই না না যার জন্য অস্থির আছে কেন আচ্ছা কাজ শেষ করে বসে থাকবো বলো যেটা হয় চোরের মন্ত পুলিশ পুলিশ নো ম্যাটার যত ভালো অ্যাক্টিং জমি করার চেষ্টা করছি না কেন আমি তো ভিতরে ভিতরে জানি যে আমি চোর শাকিল ভাই লাস্টে ক্যান্সেলই করে দিচ্ছি ঠিক আছে আজকে শুটিং ই করব না বাদ আরেকদিন শুটিং করব তাহলে গাড়িটা একটু আমাকে ড্রপ করুক আশপাশে আমি নামবো তাহলে আমি বললাম আমি পাশে নামবো গুলশানে আচ্ছা কোথায় নামবো আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি আমি আচ্ছা ঠিক আছে চলুন আমাকে নামিয়ে দেন তুমি সারা গাড়িতে পেছাইতে হচ্ছে তুমি একটা এফোর্ট দেওয়ার পর এটা যখন ভেস্তে গেল এটা কি হলো তুমি বলো বেশি মনে হচ্ছিল যে মন খারাপ এবং এমন অ্যাক্টিং আমার একসময় মায়া লাগছিল আমি সে কিচ্ছু হবে না দেখেন শাকিল ভাই এটা বেস্ট এপিসোড হবে ওনাকে এমন ভাবে বোকা বানাবো ওনাকে এমন ভাবে বোকা বানাবো তারপর সারপ্রাইজ দিয়ে ভালো ফিল করাবো এবং এই এপিসোড দেখবেন যদি এটা ফিনাল এপিসোড হয় এটা খুব জোস হবে আপনি একদমই চিন্তা করেন না যা হয় ভালোর জন্য আপনি বুঝতে পারছেন না দেখলাম যে শাকিল নাবিলাকে নিয়ে চলে গেল ড্রপ অফ করতে আমি এর মধ্যে আমি যেতে যেতে রাস্তা অনেক ট্রাফিক যেতে যেতে কি আমার ফোনে একটা টেক্সট আসে লিখা হ্যাপি সারপ্রাইজ ডে এরকম কিছু একটা এটা কে পাঠিয়েছে আমাকে এটা কে পাঠিয়েছে শাকিল কি কি কে পাঠিয়েছে এটা কি পাঠিয়েছে এটা কি হলো মানে আমার একটা ফ্রেন্ড আছে ম্যাক্স ওর নাম উঠেছে বলছে ম্যাক্স আউট অফ নো ওয়্যার ও কেন হ্যাপি সারপ্রাইজ ডে আমাকে বলছে এখন পুরো আমাদের অ্যাটমসফিয়ার টেনশন বলে ওকে ওকে আমি আপনি চিনবেন না ও আমার ফ্রেন্ড তখন ও শাকিল ভাইকে বলছিল শাকিল ভাই আমার মনে হয় ম্যাক্স আমাদের মানে কোথাও দেখে ফেলেছে বোধহয় দেখেছে এটা আমি সাথে সাথে ম্যাক্সকে ফোন দিলাম ও ফোন ধরে নাই গেস করলেই তো শেষ সারপ্রাইজের মজার থাকলো না যাই হোক আমি তো ক্যাফেতে গেলাম ওখানে আমার ফ্রেন্ডরা ছিল সো ওখানে গেলাম ওখানে সাফা ছিল তো গল্প করছি এই সেই তো হঠাৎ করে সাফা মানে অ্যাক্টিং করছিল আমার আমার শরীর খারাপ আমি থাকতে পারবো না আমি সরি আমি কিছুক্ষণ বসতে না বসতেই সাফা বলে গেছে আমি চলে যাই এদিক থেকে আমি বের হয়ে আমি আমার রাস্তায় ওয়েট করছি যে শাকিল ভাইয়ের তাসের কথা আমাকে নেওয়ার জন্য নাবিলা যদি বের হয়ে দেখে আমি এখানে দাঁড়ানো তো বলো তুমি এখানে দাঁড়াচ্ছো না তুমি আমার বাসায় যাওয়ার কথা কিছুই বুঝে না এদিকে আমিও হঠাৎ করে বললাম যে আচ্ছা আমিও চলে যাই আমার ফ্রেন্ডকে বললাম বলে তুমি কীভাবে যাবা গুলশান থেকে ওকে বাসায় আনবে তাকে গাড়ি রাখুনি কেন আমি আমার শ্যুটিং এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে তো প্যাক আপ হয়ে গেছে আমি তো জানি না
ইউজুয়ালি তো আমি সারাদিন তো গাড়ি আটকা রাখি না, তো তাহলে আমি নামাই দিই। আমি ও সে আমাকে বলছে সে উত্তরা যাবে, আমি নামাই দিই, আমি তোমাকে নামিয়ে দিই, ওদিক থেকে উত্তরা হয়ে যাবো। ওকে, ম্যাক্সকে অনেক ফোন দিচ্ছিলাম, ফোন দিচ্ছিলাম যে পিক আপ দ্য ফোন, উনি ফোন ধরছেন, এটা আরেকটা টেনশন। হ্যালো ম্যাক্স। অনেক কষ্ট নেয় ম্যাক্সকে পাওয়া গেল। ম্যাক্সকে পাওয়ার পর ওকে বলল, ভাই প্লিজ প্লিজ আপনি যেটা করেন যে কোনো ফোনও ধরেন না তার, ও যদি কল দেয় আপনি ফোন ধরেন না, এবং আপনিও কোনোভাবে কল দিয়েন না কিন্তু নামিলাকে। ইউজুয়ালি যে রুট দিয়ে আমি বাসায় যাই সেই রুটটা সে নিল না, সে আরেকটা রুট নিল যে রুটটা একটু ঘুরে যায়। বলে আচ্ছা আমি এই রুট দিয়ে যাই, দেখি তো এই ওই রুটতে একটু জ্যাম থাকে, এই রুট দিয়ে যাই, দেখি আজকে জ্যাম নাও থাকতে পারে। এখানে কাছাকাছি টাইমে কয়েক মিনিটের ডিফারেন্স আমরা রওনা দিয়েছি। তারপরে আমরা সব রান্না টান্না করার পরে আমরা গুছাচ্ছি। আমার এত মায়া লাগছিল যখন বলছিল যে একটু থাকো, নরমালি আমি থাকি তো আজকে হঠাৎ আমি তো ড্রপ করলাম তোমার এখানে, তাই না? হঠাৎ করে ও সবকিছু রুমে যেয়ে দেখলাম একটা ওয়াল পুরো ভরা ফ্রেম, মানে ফ্রেম দেওয়া ছবি, নাবিলার সুন্দর সুন্দর ছবি। তখন ওর বোন ওয়াফা আমাকে বললো যে জানো আপু, এই ওয়ালটা এরকম ছবি দিয়ে ফ্রেম করার ইচ্ছা অনেক দিন ধরে নাবিলাপুর, মানে মনে মনে ইচ্ছা করছে, বাট সামহাও সেটাকে এক্সিকিউট করার হয়নি। এবং ইন্টারেস্টিং বিষয়, এই ছবিগুলোও নাকি শাকিলের অফিসে বসে সবাই মিলে প্ল্যানিং করে সিলেক্ট করে ইভেন এক একজনকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে যে কে ফ্রেম কিনবে, কে ছবি প্রিন্ট করবে। আই মিন ওয়াও, লাইক হ্যাটস অফ, লাইক এত ডিটেলসে এত নিখুঁতভাবে প্ল্যানিং করার যে ধৈর্যটা। এন্ ড আই এম শিওর নাবিলাটা দেখে খুবই খুবই সারপ্রাইজ হবে। সারপ্রাইজ মানে কি, ওর কোনো আইডিয়াই নাই যে দিস ইজ হ্যাপেনিং টুডে। যখন সবাই চলে আসলাম এবং সব কিছু প্রিপেয়ার্ড হয়ে বসে আছি, বসে আছি আসার কোনো নাম নাই, আমি জাস্ট ওয়েট করছি রিঅ্যাকশন দেখার জন্য। হ্যালো আপু, এখানে অলরেডি সব গেস্টরা এসে বসে আছে, তার ফ্রেন্ডস, কলিগ, ফ্যামিলি সবাই মিলে টেবিলের উপরে খাওয়া দাওয়ার আয়োজন সেরকম। ফার্স্টে শাকিল আসলো, দেন আমি এসে দেখি পিয়াপু খুবই মজা রান্না করে একদম খিচুড়ি, মাংস, বেগুন ভাজি, সালাদ করে ভরিয়ে ফেলেছে। অ্যান্ড তার বাসার ফ্যামিলির সব মেম্বাররা একদম রেডি ছিল সারপ্রাইজের জন্য। আমাদের দারুণকে নিজে আগে থেকে বলে রাখা ছিল যে যখনই আপনি গেট দিয়ে ঢুকবে তখনই সাথে সাথে একটা ফোন দিবে। ওর ভাই যে ওর ভাইকেও ড্রেস চেঞ্জ করানো হয়েছে, বাই দ্য ওয়ে ঘরের কাপড় পরানো হয়েছে টু মেক ইট মোর লাইক ন্যাচারাল। ক্যান্ডেলস দিয়ে ভাবলাম যে ক্যান্ডেলস এর রুমটা এমনিতেই আরো বেশি সুন্দর দেখায়, তো পিকচার্স গুলো হয়তো বা আরো ডিফারেন্ট লাগবে, তো ক্যান্ডেল সব কিছু সব মোমেন্ট একটু স্পেশালি করে দেয়। যে কোনো বড় একটা আয়োজনের সময় কোকা কোলা ছাড়া কিন্তু আয়োজন একেবারে চলে না। খিচুড়ি রান্না হয়েছিল, মাটন কারি করা হয়েছিল, আন্টি খুব সুন্দর একটা সালাদ করেছিল এবং বেগুন ভাজি। নাবিলা, আচ্ছা কি শোনো, আমার ওই যে অপূর্ব এর সাথে কথা হলো, অদিতির সাথেও কথা হলো, সারিকার সাথেও কথা হলো। হ্যাঁ আচ্ছা, তোমার কি অবস্থা, তুমি কই? আচ্ছা শোনো কাল, হ্যাঁ আচ্ছা তুমি তাহলে আমি বলি তোমাকে, ওই যে অদিতিকে আমি ক্লিয়ারলি বলে দিছি যে এটা আমরা অর্ধেক শ্যুট করছি,
একদম নরমাল যেমনটা হয় ইউজুয়ালি। কে কোথায় লুকাবে? সো একজন পর্দার পিছনে লুকাচ্ছে, একজন গ্লাসের পিছনে লুকাচ্ছে, আর আমরা বলি কোথায় লুকাবো? লাস্টে আমি আর সারিকা কিচেনে যেয়ে লুকাই। তো এরপরই তো আসলো দ্য মুভমেন্ট। তখন যে কি একটা আস্তে আস্তে করে একটা এক্সাইটমেন্ট বাড়ার একটা ফেজ থাকে না, সেই ফেজ চলছে। তো ইউজুয়ালি নর্মালি আমি যেমন বাসায় আসি, নিচে যাই। আপনি কখন কোন সময় কোন মুহূর্তে কোন মুভ করছি ইভেন সেগুলোরও ট্র্যাক রাখছিল শাকিল ভাইয়া। নাবিল আসার আগে আমরা সবাই যে যার মতো করে লুকিয়ে পড়েছিলাম। লিফটে উঠি, একদম নর্মাল যেমনটা হয় ইউজুয়ালি। আমরা সেদিকে যে যার মতন হাইড করা। জাস্ট আমি যখন বাসার দরজার সামনে আসলাম, আমি লুকিং গ্লাস দিয়ে দেখছিলাম ভিতরে অনেক লাইট। দরজার হ্যান্ডেলটাও দেখি এরকম হয়ে আছে, আমি হ্যান্ডেলটা এভাবে নষ্ট হয়ে গেল কেন? এমন অবস্থা থাকেন বাসার, আমি যে আমি হ্যান্ডেলটা দেখে আমি এত বিরক্ত হয়েছি যে হ্যান্ডেলটা এরকম হয়ে আছে কেন? আমি যে এখনই দরজা খুলে আমি বকা দিব যে হ্যান্ডেলটা কালকে ঠিক করতে হবে, বিকজ কোনো কিছু একটু এদিক সেদিক হয়ে থাকলে আমার খুব বিরক্ত লাগে। তারপরে দেখি আমার ভাই, ইউজুয়ালি আমার ভাই দরজা খুললে না আমার বোন দরজা খুললে, দেখি আমার ভাই দরজা খুললো, হ্যান্ডেলটা এরকম কেন, লাইট কেন বাসায়? দেখি ক্যামেরা। আমি তখন বুঝছি যে দিস ইজ মাই শো, আমার শো এর সব সেট আপ এখানে। অবাক হয়ে গেছি দেখে সাফা, পিয়া এবং সারিকাকে দেখে যে তিনজনের সঙ্গে আমার আজকে দেখা হয়েছে। এই তিনজন আলাদা আলাদা ভাবে চলে গেল, আমি না এটা মিলাতেই পারছি না যে ওরা আমার বাসায় কি করছে, এগুলো কি হচ্ছে, আমি না ফার্সাদ ছিল আমার এক ফ্যান, অনেক বছর ধরে সে আমাকে ফলো করে সব কাজ, তাদেরকে দেখছি, আমার সব পছন্দের মানুষরা ছিল, সাকিব ভাই ছিল, প্রেমা আপু ছিল, তাদের পিচি ছিল, বাট কেন এটা প্রসেস করার আগেই দেখি সামনে দিয়ে সবাই চলে আসে। একবার মুখে হাত, একবার মাথায় হাত, মুখ হা, আই গেস 10 মিনিট মুখ হাই করেছিল। আমি না বুঝতেছি না মানে কি। আর আমার ব্যাপারটা আমার নিজে হঠাৎ করে এত প্রথম রিয়াকশন ছিল, আমার নিজেকে এত বোকা লাগছিল। আমি ঢুকতে না ঢুকতেই তারা বললো যে তোমার রুমে আসো, রুমে আসো। আমি না এত সারপ্রাইজ হয়েছি, রুমের ভিতর কি এমন দেখাবে যেটা মানে আমি একদম আনএক্সপেক্টেড হবে। অলওয়েজ আমি বলতাম যে এই দেয়ালটা একটু কাজ করতে হবে, দেয়ালটা খালি। আমার মনে হচ্ছে যে আমি সবার উপরে এত রাগ, সবাই আমাকে কিভাবে বোকা বানালো। খুব মজা হলো, মানে আপির যে ওই সারপ্রাইজড এক্সপ্রেশনটা দেখলাম, দ্যাট ওয়াজ লাইক প্রাইসলেস, মানে পুরো প্রেশাস একটা মুমেন্ট আমার জন্য। অ্যান্ড আমাদের সবার যা যা শ্রম বা সবার যা যা এফর্ট জাস্ট টু মেক হার হ্যাপি, সারাদিন কি অ্যাক্টিংটা করে ওর সেই রিয়াকশনটা দেখে অ্যাকচুয়ালি খুব মজাও লেগেছে এবং খুব ভালোও লেগেছে, বিকজ আমাদের সবারই এফর্ট সার্থক হয়েছে। সমনের দিন শেষে যখন সবাই আমরা খেতে বসি, ইট ওয়াজ লাইক আ ফেস্ট, মানে ফেস্টিভ, পুরো ফেস্টিভ মোড ছিল। সো দ্যাট ওয়াজ দ্য আলটিমেট গোল অ্যান্ড ফাইনালি ইট ওয়ার্কড। পুরো দিনটাই একদম পারফেক্ট একটা ডে, মেমোরেবল একটা ডে। শেষ ডে এভাবে হবে এত সুন্দরভাবে আমি কখনোই আশা করিনি, আমি সবসময় মনে রাখবো। আলটিমেট থিং ইজ টু বি হ্যাপি অ্যান্ড টু স্প্রেড হ্যাপিনেস।
আরও একটা সিজন কিন্তু সামনে আসবে। হ্যাঁ, আমরা একটা বিরতি নিচ্ছি, কিছু দিনের গ্যাপ। নাবিলা, আমি শুধু লাস্টে বলবো, তোমাকে যে এত বড় একটা সারপ্রাইজ দিতে পারবো, তোমাকে এত বড় করে বোকা বানাতে পারবো আমি আসলেই ভাবিনি, কিন্তু লটস অফ লাভ ফর ইউ। স্মাইল অ্যান্ড স্প্রেড স্মাইল, স্টে টিউনড, ওয়েট ফর আস, থ্যাংক ইউ ফর অল দ্য লাভ অ্যান্ড আইল মিস দ্য শো। আমি জানি আপনারাও আমাদের এই শোকে খুব মিস করবেন, বাট উইল বি ব্যাক ভেরি সুন। এবং এই শেষ এপিসোডে, এই সিজনের শেষ এপিসোডে আবারও মনে করে দিতে চাই যে লাইফটা না খুব সিম্পল, খুব সুন্দর, আমরাই কমপ্লিকেট করি। প্রিয় মানুষদেরকে আমরা অনেক সময় শুধু হয়তো ওকেশনের জন্য বসে থাকি, বাট যখনই সুযোগ পান একবার একটু প্রিয় মানুষদের দিকে তাকাবেন এবং তাকে একটু একটু ভালো সময় দেওয়ার জন্য আসলে একটু এফর্টের প্রয়োজন হয়। সো ডু দ্যাট। আমরা থাকছি না মানে এই না যে আপনারা এটা করবেন না, অলওয়েজ মেক ইউর লাভড ওয়ান স্পেশাল উইদাউট এনি ওকেশন। স্টে হ্যাপি, স্টে ওয়েল, লাভ ইউর লাভড ওয়ান্স অলওয়েজ। থ্যাংক ইউ।